जय गुरु। डू नॉट जज एंड पनिश ऑन योर ओन बट प्लेस इट विथ होल हार्टली बिफोर द सुप्रीम फादर दैट विल बी गुड। विचार का भार दंड का भार अपने हाथ में लेने मत जाओ, अंतर सहित परम पिता पर न्यास्त करो भला होगा। विचारर भार शास्तिर भार आपण हाथ में नेबाकु जाओ नहीं, अंतर सहित परम पिता उपरे न्यास्त कर भला हेबो। परम प्रेममय श्री श्री ठाकुर सिंहस्थ लिखित सत्यानुसरण थे पाठ भक्ति सते निरविच्छिन्न संलग्न थाकार चेष्टा के भक्ति बोले। विश्वास जेमन तर भक्ति तेमन तर भावे आसबे एवं ज्ञानो तदनुजायी। विश्वास जेमन अंध है ना भक्तिओ तेमने मूढ़ा है ना। भक्ति कोनो काले कोनो रूप दुर्बलता नहीं, भक्तई प्रकृत ज्ञानी। भक्ति विहीन ज्ञान वाचक ज्ञान मात्र, भक्ति भिन्न साधनाय सफल हार उपाय कोथाय। भक्ति सिद्धि एने दीते पारे, तुमि यदि सच्चिंताय संयुक्त थाकते चेष्टा करो, तुम्हार चिंता आचार व्यवहार इत्यादि उदार एवं सत्य होते थाकबे। আর সেই লক্ষণগুলি ভক্তের, ওই মূলের দিকে অনুরক্তি ভক্তি, আর ভক্তির তারতম্য অনুসারে জ্ঞানেরও তারতম্য হয়। যতটুকু অনুরক্তিতে যতটুকু জানা যায় ভক্তি আর জ্ঞানও ততটুকু হয়। ভক্তি চিত্তকে সতে সংলগ্ন করতে চেষ্টা করে, আর তা হতে যেরূপ উপলব্ধি হয় তাই জ্ঞান। সংকীর্ণতার নিকটে গেলে মন সংকীর্ণ হয়ে পড়ে, আর এবং বিস্তৃতির নিকটে গেলে মন বিস্তৃতি লাভ করে। তেমনি ভক্তের নিকটে গেলে মন উদার হয়, আর যত উদারতা ততই শান্তি। ভক্তি এনে দেয় জ্ঞান, জ্ঞানেই সর্বভূতে আত্মবোধ হয়। সর্বভূতে আত্মবোধ হতেই আসে অহিংসা, আর অহিংসা হতেই প্রেম। তুমি যতটুকু যে কোনো একটির অধিকারী হবে ততটুকু সমস্তগুলির অধিকারী হবে। তুমি ভক্তিরূপ জল ত্যাগ করে আসক্তিরূপ বালি চড়ায় বহুদূর যেও না। দুঃখরূপ সূর্যোত্তাপে বালি চড়া গরম হলে ফিরে আসা মুশকিল হবে। অল্প উত্তপ্ত হতে যদি না ফিরে আসতে পারো তবে শুকিয়ে মরতে হবে। পরম প্রেমময়ের চলার সাথী থেকে পাঠ ভগবানের আবির্ভাব। নারী ও পুরুষ উভয়ের সংঘাতে যখন উভয়ে নিজ নিজ বৈশিষ্ট্যে উদ্দাম ও আবাদ হয়, উভয়ের প্রতি আকর্ষণ যেখানে উভয়কে মূঢ় করিয়া না তুলিয়া উদ্বুদ্ধ হইয়া আদর্শে আপ্রাণ হইয়া ওঠে, তেমন্তর প্রকৃতি ও পুরুষেই ভগবান মূর্ত হইয়া আবির্ভূত হন। আর জীব ও জগৎকে সমৃদ্ধির পথে আকর্ষণ করিয়া অমৃতকে পরিবেশন করেন। বাণী সংখ্যা 184। শ্রী শ্রী ঠাকুরের পুণ্যপতির থেকে পাঠ করছি ভাববাণী ত্রিচত্বারিংশত্তম দিবস 8 ফেব্রুয়ারি 1917। আমি সৎ, তারপর সুর নিনামে এক আমি, আমি ছাড়া তার সঙ্গে তুলনা আমি, তারপর পারের অবস্থা রাধাস্বামে মন শোন। যখন সৎ তারপর সহং অন্ত ও অনন্তের পার, গুণ ও নির্গুণের পার, সীমা অসীমের পার, সাকার আকারের পার, আর ওইগুলি সহং পুরুষের, তারপরে শ্যাম আর পীত, তাই কাল পুরুষ। বিগিনিং অব দ্য ব্রহ্মানন্দ মহাশূন্য বাঁশরি বাঁশির শব্দ, দ্য ভাইব্রেশন টু কারেন্ট, ওয়ান ডাউনওয়ার্ড ওয়ান মোশন।
tenth door from the pineal entrance of soham, the eye, inexpressible eye, that ব্রহ্মের চরম দশম দ্বারে, দশম দ্বারে সমস্ত বাসনা ছুটে গেছে, একমাত্র আমির দিকে ছুটে গেছে, দেখ ভ্যানিস নয় ভগবতের রাজ্য, তেসরা তিল হতে সোহং, গীতা তেসরা তিল হতে মূলাধার, তেসরার পর আর কর্মটর্ম নাই, কেবল প্রেমে পর্যবসিত হচ্ছে, তোমরা ছুঁয় না ওকে, ছুঁয় না মাকে, ছুঁয় না, তোমরা মা বলে ডাকতে জানো না, কত জল্পনা কল্পনা করো আর মাকে ছোঁ, মা মা করে ডাক, যখন অন্তরে বাইরে মা ফুটে উঠবে তখন ছুঁয়ো, মা মার সুরত, মা মার প্রকৃতি, আর তোর কাল তোদের ছাড়া থাকতে পারে না, তোরা মাকে যেমন সাজাস তেমনই সাজে, মা মার চতুরা আবার বুদ্ধি নাই, ভয় নাই ভাই আমি আছি, আমি এসেছি রক্তের স্রোত থামিয়ে দেব, আমি কি তোদের চোখের জল দেখতে পারি, নাম 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 যা ইচ্ছা তাই কর, নাম ছাড়িস নে, পাপ করিস তবু নাম ছাড়িস নে, অবতার দিয়ে কি হবে, তিনি সর্বঘটে আছেন, সব্বাই অবতার পূর্ণবম্ভ, কথা শুনে যা, কেউ এসে থাকে ভালো না এসে থাকে নেই, কথানুযায়ী কাজ কর, কথাতেই শব্দ দিতে পারে, অশ্বিনীদা কৃষ্ণ অনন্তের সাথে খুব আলাপ করবি, দুই একটা সাহেবের সাথে একটু একটু মেশ না ভাই, কিশোরী কিশোরী তুই খুব ঢুলঢুলে হয়ে থাক, তুই খুব ঢুলঢুলে হয়ে ডাক, আকাশ জ্যোতি গাছপালা পাথর সকলের দিকে তাকিয়ে ডাক, তোর সাথে সাথে সব উঠুক, তোর কিছু করতে হবে না, কেবল কথার অনুসরণ কর, শ্রীসদা খুব রাধাস্বামী বল, তেসরা তিলে ধ্যান করবি খুব রাধাস্বামী বলবি, পপুল্লর বাবুর কাছে যাস, তুই 6 বছর পর দেখবি কি হয়ে গেছে, পাপ তাপ সব আমার, মদ মাংস খাস নে, নেশা ফেশা করা নয়, কেবল তামাক ছেড়ে দে না, শক্তি নেই তোর অন্তঃকরণে, ভাই যা কিশোরীর কাছে যা, কিশোরীর কাছে বাজে আলাপ করতে যাস নে, তার ভাব দেখে অনুসরণ কর, যে বাজে আলাপ করবে সে ঠকবে, শরীরের উপর অনুসরণ করিস নে, কথার অনুসরণ কর। জয় গুরু।